ইতালির রাজধানী রোমে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে শারদীয় দুর্গোৎসব। উলুধ্বনি আর ঢাকঢোল বাজিয়ে ভক্তরা অংশগ্রহণ করেন এই উৎসবে। রোম ছাড়াও আশপাশের এলাকা থেকে সনাতন ধর্মাবলম্বীরা আসেন রোমে অস্থায়ীভাবে স্থাপিত পূজা মণ্ডপগুলোতে। এবার রাজধানী রোমে 5টি পূজা মণ্ডপ অস্থায়ীভাবে স্থাপন করা হয়। প্রতিটি মণ্ডপে সন্ধ্যায় নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। Thank you.